ভাবুন, রাত পোহালি কাতার ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, মুখোমুখি বিশ্ব ফুটবলের সেরা দুই শক্তিশালী দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তির টক্কর, ফুটবল বিশ্বে দ বরাবরের অন্যতম আকর্ষণীয় লড়াই। ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি সাক্ষাতে জয় পরাজয় নিরিখে কারা এগিয়ে জানেন? জানেন না নিশ্চয়ই, তো চলুন জেনে নেওয়া যাক। ইউরোপে ফুটবল মানে যেখানে শক্তি আর গতির লড়াই, সেখানে বিশ্বকাপ ফুটবল মানে দক্ষতার ঝলকানি, ব্যক্তিগত মুনশিয়ানা দেখে দর্শক হৃদয়ে ঝড় তোলা। পেলে, গ্যারিঞ্জা, সক্রেটিস, জিকোর ব্রাজিল হোক বা মারাদোনা, কেম্পেস, বাতিস্তুতার আর্জেন্টিনা, বিশ্বকাপ ফুটবলের পতাকা বহন করে চলেছে একের পর এক প্রজন্ম। ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি খেলতে নামবে, তখন পরিসংখ্যানের ব্যাপারটা মাথায় আসবে না, তা আবার হয় নাকি? আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে 14 বার, ব্রাজিল এই ট্রফি জিতেছে 9 বার। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে 2 বার, ব্রাজিল জিতেছে 5 বার। ফুটবলের ইতিহাসে মোট 111 বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। আর্জেন্টিনা জিতেছে 41 বার এবং ব্রাজিল জিতেছে 46 বার, ড্র হয়েছে 25 বার, অর্থাৎ সামান্য হলেও এগিয়ে রয়েছে সেলেকাওরা। যদিও গোলের নিরিখে ব্যবধানটা আরও কম, মুখোমুখি সাক্ষাতে 160টি গোল করেছে আর্জেন্টিনা, ব্রাজিল করেছে 163টি গোল। 2021 সালে শেষবার এই দুই দক্ষিণ আমেরিকার মহাশক্তিধারের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়েছিল ব্রাজিলকে। গোল এসেছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার পা থেকে। তার কয়েক বছর আগে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে ব্রাজিল জিতেছিল 2-0 গোলে। ব্রাজিল এবং আর্জেন্টিনা লড়াই কি ফের একবার হতে চলেছে বিশ্বকাপের সেমিফাইনালে মঞ্চে? 107 বছরের পুরনো এই লড়াই। যেমন বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডো দ্বৈরথ, ঠিক তেমনই আর্জেন্টিনা এবং ব্রাজিলের লড়াই অন্যতম একটি আকর্ষণ জায়গা। বাংলাদেশের ফুটবল অনুরাগীরা এই দুই দলের লড়াই ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে যান। এই লড়াই শুরু হয়েছিল 1914 সালের 20 সেপ্টেম্বর। আজও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান যদি আপনাদের ইচ্ছে থাকে, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবার জন্য।